এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনারা পাওয়ার বিন দিয়ে একটা ইন্ট্রো তৈরি করতে পারেন। তো এর উপর আমি আরও একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেটাতে র্যাঙ্কিং তেমন উঠে নাই, ভিউ তেমন উঠে নাই, তো চিন্তা করলাম আরেকটা ভিডিও বানাই। তো এই ভিডিওটাতে আপনারা তো ভিডিওর শুরুতেই যে ইন্ট্রোটা দেখে নিয়েছিলেন, ঠিক সেটা আমি পাওয়ার বিন দিয়ে তৈরি করছি। তো সেটা কীভাবে তৈরি করছি, তো চলুন দেখা যাক। তো ফার্স্টে আমি পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, আপনারা ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা দেখেছেন সেটা আমার পাওয়ার পয়েন্টে তৈরি করা, এখনও আছে। তো ফার্স্টে ওপেন করার পর আমি এখানে একটা নিউ নিয়েছি, ওকে। তো এবার আমি এখানে যে বক্সগুলি আছে সেগুলি ডিলিট করে দিলাম এবং এখানে ডিজাইনটা আমি ব্ল্যাক দিয়ে দিব, ওকে। তো এবার আমরা এখানে ইনসার্টে গিয়ে একটা অ্যারো নিব, ওকে। অ্যারোটা নেওয়ার পর আমরা এটার অ্যানিমেশন দিব, তো এই অ্যানিমেশনটাই দিব, ওকে। তো এটাকে এবার আমরা কপি করব। তার আগে আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারেন, আমি আর একটু ছোটো করে নিচ্ছি এবং সামান্য একটু লম্বা, ওকে। তো এবার আমি কপি করে পেস্ট করলাম, ওকে। তো এবার এই দোনোটাকে আবার কপি করে পেস্ট, ওকে। তো এবার এই চারোটাকে আবার কপি, তারপর আবার পেস্ট। তো এবার পেস্ট করার পর আমরা এইটার অ্যারোগুলো একসাথে লাগিয়ে দিব সবগুলোর, ওকে। তো এবার আমরা আবার পেস্ট করব, এবার এটাকে উপরের সাইডে বসাবো এবং সেমভাবে অ্যারোগুলোকে লাগিয়ে দেবো। তো এতটুকু যেহেতু কাজ শেষ, এবার হচ্ছে আমাদের উল্টা যে সাইডটা সেটা। তো এটার জন্য আমরা প্রথমে সেমগুলোকে আবার পেস্ট করব এবং বিপরীত দিয়ে করে দিব, ওকে, ওকে। তো এবার আবার এটাকে কপি করব, কপি পেস্ট, ওকে। তো আবার পেস্ট করব, ওকে। তো এবার আমরা দেখে নিই, ওকে। তো আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। তো এবার আমরা এটা পুরাটাকে সিলেক্ট করে সামান্য একটু ছোটো করে নিব, ওকে। তো এবার আমরা এখানে একটা বৃত্ত বসাবো, সার্কেল, সার্কেলটা নিলাম। আপনারা চাইলে সার্কেল না বসিয়ে আপনাদের লোগোটাও বসিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে সার্কেল বসিয়ে জায়গাটাকে সিলেক্ট করে নেব, এবং এটাকে চেঞ্জ করে এবার আমরা এটাকে চেঞ্জ করব, আর নতে আপনারা সার্কেলটাও না বসিয়ে এখানে ছবি দিয়ে, ফটো দিয়ে একটা ছবি নেবেন, তো লোগো নেবেন, নিয়ে ওটাকে একটু ছোটো করে
বসিয়ে দিবেন। বরাবর তো এবার এটার অ্যানিমেশন দিব আমরা। ওকে, এবার আসবে আমাদের যে নিচে যে লাইনটা থাকবে নামের, টেমপ্লেটের নাম যেটা, ওকে, তো এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, সাদা সাদা। ওকে, একটু বড় করতে হবে। ওকে, পারফেক্ট। তো এবার এটার অ্যানিমেশন দিব আমরা নিচের থেকে উপরে যাবে এটা, এবং এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিব। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, ওকে। তো আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি, এবার এটাকে একটু বড় করে দিব। ওকে, এতটুকু যেত শেষ। এবার এটারও অ্যানিমেশন দেব ঝাপসাটা একটু উপরে। ওকে, তো আমাদের এতটুকু শেষ। এবার আমরা একবার প্রিভিউ করে নিব। এখানে প্রিভিউ বাটন আছে, তো এখানে দিব এবং দেখা যাক যে আমাদের ভিডিওটা পুরোপুরি ইন্ট্রোটা তৈরি হয়েছে নাকি। ওকে, তো আমাদের ইন্ট্রোটা তৈরি হয়েছে। এবার আমরা ফাইলে যাব, গিয়ে সেভ আসে যাব। এখান থেকে আমরা যেখানে এটা সেভ করতে চাই সেখানে দিব, এবং এখানে যে পাওয়ার প্রিন্টার যেখানে, এখান থেকে আমরা নিব উইন্ডো মিডিয়া ভিডিও। এবং এখানে প্রজেক্টের নাম চেঞ্জ করতে পারেন, আমি নাম চেঞ্জ করতেছি না, এবং সেভ। তো সেভ করার পর এখানে একটা লম্বা দাগ আসবে, তারপর এটা সেভ হবে এবং এটা। তো গাইস, আমাদের এটা এসে গেছে। আপনারটা তত সেকেন্ড পর পরে আসে। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে এতক্ষণে। তো গাইস, এটা তো গাইস আমি আপনাদের দোনোটাই দেখাচ্ছি। তো গাইস, আমাদের দুটোটা ইন্ট্রো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি প্রুফ সহ, যেটা দুটোটা আলাদা আলাদা ইন্ট্রো। ওকে, তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।